দশক এই মুহূর্তে উপকূলীয় পরিস্থিতি জানাতে এবার সরষে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ বরিশাল উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় তাণ্ডব রেমাল আসলে কি ধরনের তাণ্ডব চালিয়েছেন জানাবেন জি নিরা ধন্যবাদ আপনাকে আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন মূলত দুপুর থেকেই কিন্তু প্রভাব পড়েছে দর্শকদেরকে জানিয়েছিলাম তবে তথ্য হচ্ছে যে আমার এখন কারণ প্রচুর পরিমাণে বাতাসের বেগ বইছে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছপালা এবং সেগুলো কিন্তু ভাঙতে শুরু করেছে আসলে আমি নিজেই এখন আতঙ্কিত এমন একটি অবস্থা দাঁড়িয়েছে তো আমরা ইতিমধ্যে আবহাওয়া সাথে কথা বলেছিলাম তারা বলেছেন যে রাত নাগাদ আনতে পারে আসলে ঠিক সেই দৃশ্যটি এখন দেখছি বাতাসও তীব্র বইছে পানিও কিন্তু প্রায় ছয় থেকে সাত ফুট বৃদ্ধি পেয়েছে এমনটি দেখেছি বিশেষ করে বরিশালের নিম্ন অঞ্চলগুলো কিন্তু তলিয়ে গিয়েছে এবং বরিশালের যে পাঁচশো একচল্লিশটি সাইক্লোন সেন্টার টি সাইক্লোন সেন্টার প্রতিটি সাইক্লোন সেন্টারই কিন্তু কিছু পরিমাণে মানুষ সেখানে আশ্রয় নিয়েছে আমরা কথা বলেছিলাম বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ চৌধুরীর ইসলামের সাথে তিনি আমাদেরকে এর আগে জানিয়েছেন যে প্রায় পনেরো হাজার প্লাস সেখানে আশ্রয় নিয়েছে তো এখন সেই সংখ্যা আরো শুকনো খাবার সেখানে দেওয়া হয়েছে বিশুদ্ধ করা হয়েছে। তবে আবহাওয়া অফিস বলে যাচ্ছেন যে আসলে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং আগামীকাল বৃষ্টি থাকবে আর এখন যে সর্বশেষ অবস্থি সেটি হচ্ছে যে বরিশাল এই শহরের বাইরে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার অবস্থা একদমই নাজেহাল তার কারণ আমি খোঁজ দিয়েছিলাম বরিশাল মেহেন্দিগঞ্জ বরিশালের বাখের বাখেরগঞ্জ এবং হিজলা এই উপজেলাগুলোতে যেহেতু নদীমাত্রিক একদম মেঘনার বেহাল তার কারণ প্রতিজনের ঘরেই এখন পানি ঢুকে গেছে এবং গাছপালা তীব্র ভেঙে পড়ার কারণে মানুষ এখন চলাচল করতে পারছে না অপরদিকে বিদ্যুৎবিহীন আহ কিছু কিছু উপজেলা এখন তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে আরিফ আপনাকে ধন্যবাদ